আসসালামু আলাইকুম, ইমুস কুক অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করতে যাচ্ছি টমেটোর ঝোল, মানে বেলে মাছ দিয়ে টমেটো রান্না করার একটি ঝোল। নদীর বেলে মাছ দিয়ে, তাজা তাজা বেলে মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেকটা জমে ওঠে। ছোট মাছ যারা খেতে ভালোবাসি, আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। মাছটি রান্না করতে এখানে আমি নিয়ে নিয়েছি 7-8 থেকে 10টি বেলে মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও একটু কম পরিমাণ তেল এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি একটু হালকা বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা মোটামুটি তেলের সাথে একটু হালকা ভেজে নিব। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচ পাউডার এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া পাউডার। যেহেতু নদীর ছোট মাছ, এই মাছটাতে কিন্তু কোনো এক্সট্রা আলাদা মশলা অ্যাড করার প্রয়োজন নেই। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে, দিয়ে দেব 4-5টি মাঝার ছোট সাইজের টমেটো, স্লাইস করে কেটে নিয়েছি এবং 5-7টি কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ পানি দিয়ে মোটামুটি 3-4 মিনিট টমেটোটা একটু যখন আদা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব মাছগুলো। বেলে মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয়, আমি এখানে ভাজা ছাড়াই কষিয়ে মাছটা রান্না করে নেব। এভাবে অবশ্যই মাছটা ট্রাই করে দেখবেন, স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আর মাছটা যেহেতু আমি ঝোল করে রান্না করব, তো অবশ্যই ঝোলের পরিমাণটা একটু আমি বাড়িয়ে রাখব। মাছটা মোটামুটি 3-4 মিনিট ঢেকে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো, ধনিয়া পাতা না থাকলে চাইলে সামান্য পরিমাণ জিরা পাউডার দিয়ে পরিবেশন করতে পারেন, তবে ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর রেসিপিটি আমি আপনাদের সাথে গ্রাম্য স্টাইলে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা ঝোল আর একটু কম খেতে চান, একটু ঝোলটা টানিয়ে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।